ইউনিভার্সাল ভিশন সৌদি আরব থেকে হাসান প্রশ্ন করেছেন কারোর সম্মান রক্ষার্থে মিথ্যা বলা যাবে কি এই মিথ্যায় কারো কোনো ক্ষতি হবে না সম্মান রক্ষার্থে মিথ্যা বলা হয়তো কোথাও কেউ অপমান হচ্ছে বা কারো কোনো কারো সাথে বিরাট একটা গণ্ডগোল লাগছে আসলে যেটা সহি বোখারিতে এসছে লাইসাল লাইসাল কাজিব আল্লা ইউসলেহুবাইনান্নাস ফাইয়া কুলু খাইরান ওয়ান মে খায়রা ওই ব্যক্তি মিথ্যাবাদী নয় যে ব্যক্তি মানুষের মধ্যে এসলাহ করার জন্য দুজনের নষ্ট সম্পর্ককে মেরামত করে দেওয়ার জন্য বন্ধুত্ব তৈরি করে দেওয়ার জন্য বলে ফাইয়া কুলু খাইরান সে বানিয়ে কোনো ভালো কথা বলছে এবং কারোর সাথে একটি কথাকে সম্পৃক্ত করছে যেটা সে বলেনি সে বানিয়ে এখানে সে মিথ্যা কথাই বলেছে কিন্তু উদ্দেশ্য ছিল দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি করা এই ব্যক্তিকে মিথ্যাবাদী বলা যাবে না যেমন আবদুল্লাহ আব্দুর রহমানের মধ্যে খুব গণ্ডগোল এখন সলিম উদ্দিন সে আবদুল্লার কাছে গিয়ে বলছে যে আব্দুর রহমান তো তোমাকে খুব ভালো বলছে তুমি তার সাথে কথা বলো না সে খুব দুঃখিত সে তো তোমার জন্য খুব দোয়া করছে এবং তোমাকে খুব ভালোবাসে এগুলি তো আমাকে বললো আসলে কিন্তু সে কিছুই বলেনি কিন্তু এই সালিম উদ্দিন এগুলো বানিয়ে আবদুল্লাহকে শোনাচ্ছে যাতে আবদুল্লাহ আব্দুর রহমানের প্রতি দুর্বল হয় আবার আব্দুর রহমানের কাছে গিয়ে বললো যে ভাই আব্দুর রহমান তুমি আবদুল্লাহকে পছন্দ করো না আবদুল্লাহ তো তোমার জন্য চোখের পানে ফেলছে আমি দেখলাম সে সে তো তোমাকে পেলে খুব মেহমানদারি করতো ওইটা বললো এবং সে তোমার সাথে কথা বলতে খুবই আগ্রহী আমাকে সে দায়িত্ব দিয়েছে আমি যাতে তার সাথে তোমাকে একটু কথা বলিয়ে দেই। বানিয়ে বানিয়ে কথা বল দুজনের পক্ষ থেকে দুজনকে কথা বললো ফলে কি হলো দুজনের মনটা রেডি হলো যে না তাহলে তো আমার এই বন্ধুর সাথে আমার সম্পর্ক নষ্ট করা ঠিক না তাহলে এই যে সমাজে একটা শান্তি তৈরি করার জন্য সে বানিয়ে কিছু কথা বলল ভালো কথা বানিয়ে বললো এতে কোনো পাপ নেই এটাকে মিথ্যে বলা যাবে না আরেকটা ক্ষেত্র আছে হাদিসুরাজুলিম রতা পুরুষ স্বামী তার স্ত্রীর সাথে বানিয়ে কিছু কথা বলতে পারে মিথ্যা কথা বলতে পারে তার মন জয় করার জন্য যেমন একটা কিছু কিনে আনলো এখন হয়তো পাঁচশো টাকা দামের জিনিস কিন্তু এখন যদি পাঁচশো টাকা বলে স্ত্রী হয়তো সন্তুষ্ট হবে না সে এটা দিয়ে তার ভালোবাসা পরিমাপ করবে যে স্বামী আমাকে দেখতে পারে না এই জন্য পাঁচশো টাকার মাত্র পাঁচশো টাকা জিনিস আনলো এই জন্য যদি বলে যে এটার দাম দু হাজার টাকা এমনভাবে বলবে যে স্ত্রী হয়তো টের পাবে না এটার দাম এমন হতেও পারে বানিয়ে বলল। তখন স্ত্রী খুব খুশি হলো তাদের মধ্যে একটা মনোমালিন্য ছিল দূর হয়ে গেল অথবা স্বামী তার স্ত্রীকে এমন কথা বলল ভবিষ্যতের কিছু স্বপ্ন দেখালো যে তোমাকে ইনশাআল্লাহ আমার আশা আছে তোমাকে বাপের বাড়ি নিয়ে যাব তোমাকে হজে নিয়ে যাব। তুমি দোয়া করো আমার খুব ইচ্ছা তোমাকে নিয়ে হজ করি তোমাকে নিয়ে এই করি সে করি এই ধরনের কিছু কথা এগুলো বানিয়ে বলতে পারে এতে সংসারের একটা শান্তি আসতে পারে আর তিন নম্বর একটা জায়গা আছে মিথ্যা বৈদ সেটা হলো যুদ্ধের ময়দান যেমন আহজাব যুদ্ধে নওয়ামি ইবনে মাসুদাদি আল্লাহ তালনের এক মিথ্যা মিথ্যা গোটা যুদ্ধের চিত্র পাল্টে গেছে মুসলিমরা বিজয়ী হয়ে গেছে তো আলহার বোখাদা যুদ্ধ হলো ধোকার নাম যে যাকে যত ধোকা দিয়ে বাজি মাত করতে পারে রক্তপাত কম ঘটিয়ে যুদ্ধের রেজাল্ট নিজের পক্ষে নিয়ে নিতে পারে এই জন্য যুদ্ধের ময়দানে সকল প্রকারের কথা বানিয়ে বলার অনুমতি রয়েছে যাই হোক আপনি যেটা প্রশ্ন করেছেন সম্মান রক্ষাতে মিথ্যা বলা এটা বলুন যে সম্পর্ক রক্ষার্থে দুইজনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে সেটা রক্ষার্থে মিথ্যা বলা যাবে কিনা, সেটা বলা যাবে